ভোলার 16টি চরে সাবমেরিন কেবলের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহের প্রকল্পের কার্যক্রম শুরু হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার শতভাগ বিদ্যুতায়ন প্রকল্পের আওতায় চরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন সত্যি হতে চলেছে। পল্লী বিদ্যুতের সহযোগিতায় বাস্তবায়িত এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে প্রায় 357 কোটি টাকা। প্রতিনিধি আরিফ হোসেন লিটনের প্রতিবেদন, জানাচ্ছেন মোবালিক করিম। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে ঘরে ঘরে বিদ্যুৎ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলার মাঝের চর, চর মেদুয়া, চর কাচিয়া, চর ভবানীপুর, চর মোজাম্মেল, চর জহিরুদ্দিন, চর কুকরিমুকরি, চর মুজিবনগর সহ প্রায় 16টি চরের 71টি গ্রামে সাবমেরিন কেবলের মাধ্যমে এবং ঢালচর ও চর নিজামের প্রায় 36,000 বাসিন্দারা সৌরবিদ্যুৎ সুবিধা পাবেন। এতে গ্রাহক প্রতি সরকারের ব্যয় হবে প্রায় 98,000 টাকা। রয়েছে 2টি সাবস্টেশনও। চরগুলিতে বিদ্যুৎ সরবরাহ করা হবে 7টি সাবমেরিন কেবলের মাধ্যমে। এরই মধ্যে বিদ্যুতের খুঁটি, তার, ট্রান্সফরমার সহ সব ধরনের সরঞ্জাম পৌঁছেছে প্রকল্পস্থলে। চলতি বছরের শেষে এসব চরাঞ্চলে বিদ্যুৎ সরবরাহ শুরু হবে বলে আশা প্রকাশ করেছেন কর্তৃপক্ষ। সরকারের এই বিশাল কর্মযজ্ঞ বাস্তবায়ন সম্পন্ন হবে 2020 সালের ডিসেম্বর মাসে এবং এই কার্যক্রম সম্পন্ন হলে প্রান্তিক জনগোষ্ঠী তথা চরের জনগোষ্ঠী এবং মূল ভূখণ্ডের জনগোষ্ঠীর ভিতরে সামাজিক সভ্যতার দিক থেকে আর কোনো পার্থক্য থাকলো না এবং তারা মূল জনগোষ্ঠীর মতো আধুনিক সুযোগ সুবিধায় তারা উদ্ভাসিত হবে। এদিকে এই অঞ্চলের বাসিন্দারা বিদ্যুৎ পাওয়ার খবরে আনন্দের জোয়ারে ভাসছেন। চর এলাকায় আমরা ফ্রিজ চালাতে পারবো, টিভি চালাতে পারবো, টাউনের মতো থাকতে পারবো, এটাই আমাদের জন্য খুশি। আমরা বৃষ্টি আইয়ে জ্বর তুফান হয়, আমাকে সোলারে চার্জ থাকে না, বাতি জ্বলে না। চরের দুর্গম অঞ্চলে বিদ্যুৎ পৌঁছালে জীবনে আসবে নতুন মাত্রা, সম্ভব হবে উন্নত জীবনের আশাবাদ চরবাসীর। যদি আমাদের এখানে কারেন্ট আসে আমাদের অনেক ভালো হবে। স্কুলে যাই বালা করে পড়তে পারি, কিন্তু বাড়িতে আসলে অন্ধকার থাকে। আমাদের এই গ্রামটা আলোকিত থাকবে এবং সবাই অনেক ভালো থাকবে। বের হয়ে যেতে পারি অন্ধকারের জন্য, কারেন্টটা আসলে আমাদের বাড়িতে অনেক ভালো। এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগ উপদেষ্টা মণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন স্থানীয়রা। অন্ধকারের ভিতরে অনেক সময় থাকতে হয়, এখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে মদনপুর ইউনিয়নে কারেন্ট আসতেছে, আমরা আমাদের মদনপুর ইউনিয়নের বাসী অনেক সুখী। আমাদেরও চলাফেরা করতে সুবিধা হবে, ছেলেমেয়েদের লেখাপড়া করতে সুবিধা হবে। আসলে আমরা অনেক কৃতজ্ঞ যে আমরা কারেন্ট পাবো এবং আমরা অনেক আনন্দিত। মুবাল্লিক করিম, মাই টিভি নিউজ ডেস্ক।